এটা কে গো? দেখো শোনো আমার কি অবস্থা বন্ধুরা, ঠান্ডাতে সোয়েটার পরছে না, কিছু পরছে না, খালি খাচ্ছে, চিপস খাচ্ছে। ওর দিদা এনে দিয়েছে, দেখো কত সুন্দর মাছ রেখেছে আজকে আমার মা। বন্ধুরা খুব সুন্দর মাছগুলো তো দেখো। আচ্ছা আরেকটা আছে খাবা, খুব সুন্দর। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি একটুখানি, তো তোমরা দেখো, ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো, আর ভালো না লাগলে লাইক করবে না, কমেন্টও করবে না, বলে দিলাম কিন্তু। তো এই মাছগুলোকে ধুতে হবে এখন, ধুয়ে দেখবা টাটকা মাছ আর টাটকা গাছের থেকে লাউ পেরে একদম রান্না করা হবে, দেখেছো খুব সুন্দর। আর দেখো ফুল, এই ফুল গাছটার একটা শর্ট ভিডিও ছেড়েছি, তোমরা দেখো এত সুন্দর ফুল ধরেছে, দেখে একদম কি বলবো, আর অনেক গাছ রয়েছে, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর গুলো করলাম না। তোমাদেরকে বলেছিলাম গাছের থেকে লাউ পেরে রান্না করা হবে, তো লাউ গাছটাকে দেখিয়ে দিচ্ছি আর লাউটাকেও দেখাবো। দাঁড়াও, খুব সুন্দর হয়েছে লাউটা, দেখে লোকাল একদম। চলো গাছটা দেখিয়ে দিলাম, দেখো একদম কুয়াশা, রোদ্রু নেই তো তাই এরকম ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না। দেখো কত সুন্দর লাউটা ধরে রয়েছে, তো এটাকে আজকে কাটবো। টাটকা একদম বাড়িতে, দেখো গ্রামের বাড়িতে জিনিসপত্র হলে একদম টাটকা জিনিস কেটে গাছের থেকে পেরে রান্না করে খাওয়ার মানে টেস্টের মজাটাই আলাদা, দেখেছো। এখানে আরও রয়েছে, এই যে এটাকে কাটবো, কত সুন্দর না বলো, একদম কুমড়ো। বাড়তি লাউ খেতে আমাদের একদমই ভালো লাগে না, ওখানে একটা রয়েছে ওটা নষ্টর মতো হয়ে গেছে, এই দেখো দেখেছো। আর মাম্মামও এখানে এসেছে, তো মাম্মামকেও দেখিয়ে দিচ্ছি। দেখো মাম্মাম যাও, লাউটা পারো তো বাবা, পারো নাকি, যাও তো পারো, পারছো না, লাফিয়েও পারছো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি পারবো, আস্তে করে না। তো চলো আমরা লাউটাকে এখন পারবো, ঠান্ডায় দেখো একদম সোয়েটার ছোয়েটার পরে নিয়েছি, দেখতে পাচ্ছো আমাকে, ও মা কেটেছি, এই দেখো কত সুন্দর, বাপ রে দেখে একদম এত দারুণ লাগছে না বলো, চলো নামো বাবাই, দেখো দেখেছো, দেখেছো বন্ধুরা, এটা বটি, কত বড় বটি নিয়েছি আমরা লাউ দেখাতে তোমাদেরকে, দেখেছো কত সুন্দর লাউটা, দেখে একদম মনটাই ভরে গেল। এখন এটাকে কাটবো, দেখো মাম্মাম লাউটা ধরেছে, খুব সুন্দর লাগছে না বলো। তো লাউটা তো পারলাম, তোমরা দেখতেই পেলে, মাম্মাম বলে আর বড় দিদুন বাড়িতে যাবে তো একটু আগিয়ে দিয়ে আসি, নাহলে কুকুর দেখে আবার ভয় পায়। দেখো গ্রামের রাস্তাঘাট, দেখো কত কুয়াশা, এখনই এই দুদিন থেকে এত কুয়াশা পড়ছে আর কি বলবো না বলো বাবাই। দাও আমি হাত পেতে রয়েছি, এটুকু দিয়েছো, কি করবো, আলু শুনলে পোড়া দিবা নাকি, তাহলে বাবা তাহলে তো আজকে খুশির তো যাও নি যেত না গা, খুশির আলু ভাজা টেস্ট করে যাওন লাগবো না, না খুশি কি সুন্দর শো বাবা, দেখো দেখো ফুলগুলো এত সুন্দর লাগে, মা দূরে থাকো, খাইয়া খাইয়া ভাত খাইয়া ফুল গাছের সামনে যাও না, হ্যাঁ কি সুন্দর রে বাবা, ক্যামেরার মধ্যে আরো বেশি সুন্দর লাগে, হুম সেই সুন্দর লাগে, মাম খাইতেছ খাও, দুপুরটা কই খাইছে, আঙ্গবের সকালে খাইছে মনে লাগে 10টা 11টার দিকে, দুপুরে ভাত খায় নাই তো আমরা, মনায়ও খায় নাই দুপুরে ভাত, এদিকে আচ্ছা কি সুন্দর ফুলগুলো, তুমি এনো না তো আয়ো, তিনজনকে তিনটা ললিপপ দিছো,
দিছি তো নাচো নাচো নাও এই যে ললিপপ পপ পপ দেখ দেখ হাসি কি সুন্দর নাচতেছে কত সুন্দর টমেটোর টাটকা টাটকা শাক দেখেছ তো সবজি দেখালাম ওগুলো আমার জেঠু সবজি বিক্রি করে তো ওগুলো দেখালাম টাটকা সবজি তো দেখো গ্রামের বাড়ি তো এখানে মামামের কাপড় শুকো দিয়েছি তো নিয়ে যাব এখন আমি দাঁড়াও দাঁড়াও আমি তুলে দিতেছি এই নাও বাবা দিদিকে দাও তো এগুলা এই নাও এগুলো দিদিদেরকে দাও এই যে নোংরা পড়ায় না এগুলো হয় তো না হ্যাঁ তো সোনা মামামের জামা প্যান্টগুলো নিয়ে নিলাম তখন বাড়ি যাব চলো এই দেখো ধুয়ে দিয়েছিলাম শুকায়নি রাস্তার সাইড দিয়ে যাচ্ছি দেখো ধার দিয়ে জল যায় ড্রেনে এটা সারা বছরই জল যায় জমিতে যখন ধান করে ফসল করে খুব কাজে লাগে এটা জানো বন্ধুরা জুতাটা পরাই দেই তারপরে বেরো যাও নাকি জুতা পরিয়ে দিয়েছি এখন জামার বোতাম গুলো লাগিয়ে নাও তো বাবাই ঠান্ডার মধ্যে দেখছো সোয়েটার না হচ্ছে এখানে ভাত বসানো হবে মানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখানে তো দেখো বন্ধুরা এই দেখো বটি বটিতে এখনো আঁশ ভরে রয়েছে মাছ কেটে নিয়েছি তো আমার তো স্ট্যান্ড নেই তো দাঁড় করিয়ে আর দেখাতে পারলাম না এই দেখো ছোটগুলোকে লবণ দিয়ে মেখে নিলাম এখন ধুবো কলের পাড়ে নিয়ে গিয়ে আর দেখো বড়গুলো কেটে নিয়েছি সুন্দর করে দেখেছ তো যাই এখন ধুয়ে নিয়ে আসি দেখো মাছ ভাজা হতে হতে লাউ কাটা হয়ে গেছে এখন লাউটাকে ধুবো এদিকে সন্ধ্যাও হয়ে গেছে গরম গরম খাইলে না রেশন চালেরও ভাল লাগে রাত্র হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিও করবো না এখন আমি কেটে দিব